नमस्कार आपनारा देखें जेलार एक नम्बर अनलाइन एवं टीवी चैनल बीरभूम आरसी टीवी आपनादेर संगे आमी सुभाषी शुरू करछि आजकेर संबाद विस्तारित तो संबादे जावार आगे देखे नेब संबाद शिरोनाम। वाम कांग्रेस ओ गणतांत्रिक जोटे निर्वाचनी जनसभा खैरासुले तृणमूलेर पोस्टार छाड़ार अभियोग बीजेपीर बिरुद्धे सिउड़ीते नानुरे निर्वाचनी प्रचारे तृणमूल नेतार वितर्कित मंतव्य बीजेपी बाड़ी बाड़ी निर्वाचनी प्रचार दुबराजपुरे बीजेपी समर्थित निर्दल प्रार्थी फेस्टून छाड़ार अभियोग मयूरेश्वरे तृणमूले निर्वाचनी प्रचार सभाय तृणमूले योगदान मोरा रोए बीजेपी प्रतिबाद मिछिल मयूरेश्वरे खैरासुले बीजेपी बाड़ी बाड़ी निर्वाचनी प्रचार केंद्रीय बाहिनी रूट मार्च नानुरे आगामी 8 जुलाई त्रिस्तर पंचायत निर्वाचन शासक थेके बिरोधी दलगुलि प्रचारे व्यस्त पथसभा जनसभा बाड़ी बाड़ी प्रचार कोनो किछुई बाद जाच्छे ना। आज रविवार 2 जुलाई खैरासोल थानार गोष्ठडांगा माठे बाम कांग्रेस ओ गणतांत्रिक जोटेर तरफे जनसभार आयोजन करा हय। जनसभाय बक्तारा तृणमूल सरकारके कटाक्ष करेन आसन्न त्रिस्तरीय पंचायत निर्वाचने जोटेर प्रार्थीदेर विपुल भोटे जयजुक्त करते जोटबद्धभावे निर्भय भोटदाने एगिये आसते बलेन। एदिन उपस्थित छिलेन सीपीआईएमर राज्य युवनेत्री मीनाक्षी मुखार्जी सीपीआईएम पलिटब्युरो सदस्य डाक्तार रामचंद्र डोम प्राक्तन विधायक विजय बागति बीरभूम जिला सम्पादक मंडलीर सदस्य शीतल बावड़ी सह कांग्रेस ओ सीपीआईएम लिबारेशनेर नेतृत्व छाड़ाओ दलीय नेता नेत्री ओ कर्मी समर्थकरा এদিন সিপিআইএমের রাজ্য যুবনেত্রী মীনাক্ষী মুখার্জি তার বক্তব্যে বলেন, গণতান্ত্রিক একটা বড় পরিসরের আরো অনেক মানুষ একসাথে যুক্ত হয়েছে, কেন কিসের জন্য? যে তৃণমূল পঞ্চায়েত এতদিন পরিচালনা করলো অনেক হলো, এবার একটু আমরা পরিচালনা করি তার জন্য না। আচ্ছা, এই যে আমার আগের বক্তা আমাদের নেতৃত্ব উনি বলছিলেন যে টিভিতে দেখাচ্ছে যে তৃণমূল একে বিজেপি দুয়ে আর বামেরা শেষে, এ তো ঠিকই দেখিয়েছে। আচ্ছা, টিভিতে এই যে রবের থেকে ভোট ডিক্লেয়ার হয়েছে 8 বিকেল 4:30-5 সময়, আর আজ ক তারিখ? 2 আর 2 তো, তাহলে 8 থেকে ওই মাসের 22 দিন আর এই মাসের 2 দিন, এই যারা টিভিতে দেখাচ্ছে যে তৃণমূল আর বিজেপি কে লড়ছে, আর তো কেউ নাই, তারা মানে যদি কেউ পান আমাকে যদি নাও জানাতে পারেন, আমাদের নেতারা আছেন তাদেরকে জানাবেন, একদিনও একটা টিভি চ্যানেলে একটা কোনো অ্যাঙ্কার যারা টিভিতে বসে বকবক করে তারা কেউ একটা দিন বলেছে পশ্চিমবঙ্গে 84 লক্ষ জব কার্ড বাতিল করে দিয়েছে বলেছে? আচ্ছা, ওরা বলেছে? বিপিন পাল ও শেখ রিয়াজুদ্দিনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, খয়রাসোল। সিউড়ি 1 ব্লকের অন্তর্গত ভুরকোনা গ্রাম পঞ্চায়েতের সদাইপুর থানার অন্তর্গত পোটোপাড়া নামে একটি এলাকায় তৃণমূলের পোস্টার ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। যে সকল পোস্টারে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে বিধায়ক বিকাশ রায়চৌধুরীর ছবি, তৃণমূলের অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এমনটা করেছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায় এবং এর পরিপ্রেক্ষিতে তৃণমূল নেতৃত্ব বিষয়টি নিয়ে তদন্তে দাবি তুলেছেন। অন্যদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপির তরফ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে এবং তাদের তরফ থেকে দাবি করা হয়েছে তারা এই ধরনের কোনো কাজের সঙ্গে যুক্ত নন। পুলিশ তদন্ত করে দেখুক কারা এমন কাজ করেছেন এবং তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক।
আজ রবিবার 2রা জুলাই সকাল থেকে পঞ্চায়েত ভোটের আগে সদাইপুর থানার অন্তর্গত এই এলাকার পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে রাজনৈতিক বাক বিতণ্ডায় জর্জরিত। এদিন তৃণমূলের তরফ থেকে পানুরিয়ার শফিকুল মোল্লা জানান, আমি কাল রাত্রে অবধি এই আমাদের এই ব্যানারটা ঠিক ছিল। আমরা সকালে ঘুম থেকে উঠে দেখি ওই 5টার দিকে যে হঠাৎ দেখি যে এই ব্যানার আমাদের দুমড়ে মুচড়ে ছিঁড়ে কেটে একদম ফেলে রেখেছে। তো আমরা দেখে আমাদের কর্মীদেরকে ফোন করি এবং কর্মীরা সবাই আসে, তারপরে দেখি যে হ্যাঁ এই অবস্থা, থানায় ফোন করা হয়, তারপরে পুলিশ আসে, ওনারা এসে দেখলো, তদন্ত করে গেল। ওনারা আশ্বাস দিয়ে গিয়েছে যে আমরা তদন্ত করব এবং দোষীদেরকে ধরার ব্যবস্থা নেব। কেন করছে, কারা করছে, কেন? দেখুন, এটা আমাদের আপনারা হয়তো দেখেছেন যে শাসকের বিরুদ্ধে সব সময় আঙুল ওঠায়। এখন এটা পুরো বিজেপির হারমাত বাহিনীরা করেছে, কারণ ওদের পাশে কোনো লোক নেই, ওরা হেরে যাওয়ার জন্য, সিম্পিতি লাওয়ার জন্য এটা করেছে। যে আমরা করিনি এটা ওরা বলতে চাইবে, কারণ আমরা ভালো করে জানি এই পানুরিয়ার বুকে কোনোদিন অশান্তি হয়নি, আজও হবে না, আমরা অশান্তি করব না। কারণ আমাদের ছিঁড়ে দিলে, কারণ দেয়ালের এই রাস্তার দু সাইডে যত দেয়াল রয়েছে আপনারা দেখতে পাবেন যাওয়ার সময় যে সমস্ত দেওয়াল তৃণমূল দেয়ালে ফুল এঁকেছে, কারণ মানুষ ওদেরকে কোনো জায়গা দেয়নি নিজের প্রতীক চিহ্ন আঁকার জন্য। অতএব মানুষ ওদেরকে চায় না, মানুষ তৃণমূলকেই চায়, মমতা ব্যানার্জির উন্নয়নকেই চায়। দেখুন, আমাদের দুমড়ে মুচড়ে ছিঁড়ে একদম ব্যানারটা আর নেওয়া যাবে না ওরা যেটা করেছে। তো এইরকম সন্ত্রাস ভালো না। তাদের কাছে ছবি ছিল, এখানে ছবি ছিল মাননীয় মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জি, এমএলএর ছবি ছিল, তারপরে আপনার প্রার্থীর ছবি ছিল, এইগুলো ছবি ছিল আমাদের। পুলিশ এসেছিল, আপনার পুলিশ এসে বলে গিয়েছে যে আমরা তদন্ত শুরু করেছি, অতএব দোষীদেরকে ধরা হবে। ওপর মহলকে জানিয়েছি, আমাদের ব্লক সভাপতি এসেছিল, উনি দেখে গেছেন, উনি আরও ওপরে জানিয়েছেন যে এই আজ এইরকম কাণ্ড ঘটেছে পানুরিয়া এই সংসদে। পাশাপাশি বিজেপির পঞ্চায়েত সমিতির প্রার্থী নির্মল দাস বলেন, এটা আমাদের যে ভারতীয় জনতা পার্টি, আমাদের এইটাই হচ্ছে আমাদের পার্টি উইশ। আমাদের যারা কর্মী হিসেবে কাজ করছে তারা সব খেত মজুর এবং দিন মজুর, বেশিরভাগ খেটে খাওয়া মানুষ, তারা সারাদিন সব কাজে যে যার কাজে চলে যায়, বৈকাল থেকে আসে সামান্য কাজে লাগে, কিন্তু ওরা হয়তো আমরা বলতে পারবো না যেই ছিড়ুক। আমি ভুল কোনো 18 নম্বর ওয়ার্ডে পঞ্চায়েত সমিতির ক্যান্ডিডেট নির্মল দাস, এটা যে ছিড়ুক, এটা অন্যায় করেছে, আমরা সমর্থন করি না। তাতে ওদের কাছে যদি কোনো প্রমাণপত্র থাকে ওরা শাস্তি ব্যবস্থা করতে পারে, আমাদের কোনো আপত্তি নাই। আপনার বিরুদ্ধে অভিযোগ করছে, আপনাদের দল বলি করেছে এলাকা? না, অসম্ভব, আমাদের মধ্যে কেউ করবে না, আমাদের এটা আমাদের কোনো মতেই এটা আমাদের হবে না, সম্ভব নয়, আমাদের দ্বারা কেউ যাবেও না, আমাদের কেউ করবেও না। ওরাই আমরা দীর্ঘ আমরা লোকসভা এবং লোকসভাতে আমাদের ভুরকনম পঞ্চায়েতের আমরা ভারতীয় জনতা পার্টি লিড দিয়েছি এবং বিধানসভাতেও আমরা ভারতীয় জনতা পার্টি লিড দিয়েছি। সেই ভয়ে, সেই আতঙ্কে ওরা জানে যে আমরা আবার হারছি, বিশেষ করে ভুরকনম পঞ্চায়েত। আমরা যখনই আমাদের ভারতীয় জনতা পার্টি ভোট হয়েছে তখনই আমরা লিড দিয়েছি, সেই আতঙ্ক ওরা রয়েছে, সেই ভয়ে ওরা রয়েছে এবং সেই জন্য ওরা আতঙ্ক নিজে সৃষ্টি করছে এবং আমাদেরকেও আতঙ্কে রাখার চেষ্টা করছে। ওরা যথেষ্ট ভয় খেয়েছে, সেই জন্যে ওরা আগে থেকে এসব চক্রান্ত করার চেষ্টা করছে। এই অভিযোগ কি? হ্যাঁ, এই অভিযোগ কি মিথ্যা না? এই অভিযোগ পুরোপুরি মিথ্যা, অভিযোগ পুরোপুরি মিথ্যা। কি নাম আপনার? আমার নাম হচ্ছে নির্মল দাস। আপনি? আমি নির্মল দাস, ভুরকনো 18 নম্বরে পঞ্চায়েত সমিতি নমিনেশন আছে আমার, বিজেপি প্রার্থী। হ্যাঁ, বিজেপি প্রার্থী। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। রাতের অন্ধকারে খেলা হবে, ফের বিতর্কিত বক্তব্য রাখলেন নানুরের দাপুটে যুব তৃণমূল নেতা তথা জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য ও বীরভূম জেলা পরিষদের 19 নম্বর আসনের প্রার্থী কাজল শেখ। আজ রবিবার 2রা জুলাই পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে নানুরের মোহনপুর গ্রামে 17 নম্বর আসনের জেলা পরিষদের প্রার্থী রমেশ কুমার সাহার সমর্থনে তৃণমূলের তরফে পথসভার আয়োজন করা হয়। আজকের এই পথসভায় উপস্থিত ছিলেন কাজল শেখ, নানুর বিধানসভার বিধায়ক বিধানচন্দ্র মাঝিসহ ব্লকের অন্যান্য নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। তিনি পথসভা শেষে সেখানে বক্তব্য রাখতে গিয়ে বিরোধীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন, রাতের অন্ধকারে খেলা হবে, সবাই জেগে থাকবেন, আমরা সব রকম খেলা খেলতে পারি। এদিন তিনি আরও জানান, অবশ্যই বলেছি, কারণ বিজেপি 365 দিন মানুষের সঙ্গে থাকে না,
এখনো পর্যন্ত ভোট প্রচারে তারা অংশগ্রহণ করেনি, না কোনো সভা সমিতি করেছে, না কোনো সংগঠন দিতে দেখতে পাচ্ছি, কিন্তু তারা ভোট করবে। বিজেপির কাছে প্রচুর অর্থ আছে, এরা পুঁজিপতির দল, এরা রাত্রের অন্ধকারে আমার অন্যত সম্প্রদায় ভাই যারা আছে, যারা উচ্চশিক্ষিত আর শিক্ষিত নয়, যাদের মধ্যে শিক্ষার হারটা কম আছে, আদিবাসী ভাইদের, তপশিলী ভাইদের বাড়ি বাড়ি গিয়ে রাত্রের অন্ধকারে বিগত দিন 2021 নির্বাচনে যেভাবে বাংলার বুকে তারা বাড়ি বাড়ি গিয়ে মানুষকে ভুল বুঝিয়েছিল সেটা করার চেষ্টা করবে। সেই জন্য আমাদের কর্মী যারা আছে, আমাদের সমর্থক যারা আছে, আমরা যারা মামাটির মাঝে সৈনিক আছি, তাদের সকলকে সাবধান করছি, আমরা এই কক্ষে জেগে থাকবেন এবং দেখুন কার বাড়ি ঢুকছে কী করছে এটা দেখার জন্য বলি। দাদা কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, নানুর। আজ রবিবার 2 জুলাই দুবরাজপুর ব্লকের অন্তর্গত বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতের চণ্ডীপুর গ্রামে ভোট প্রচারে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করার পাশাপাশি পায়ে হেঁটে বেশ কয়েকটি বাড়ি গিয়ে ভোট প্রচার করেন। সঙ্গে ছিলেন দুবরাজপুরের বিধায়ক অনুপ কুমার সাহা, দুবরাজপুর বিধানসভার কনভেনার সুকুমার নন্দীসহ স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা। উল্লেখ্য, এদিন ওই গ্রামে ভোট চাইতে যান তৃণমূল নেতা তথা প্রাক্তন দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি রবীন ব্যানার্জির বাড়িতেও। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। পঞ্চায়েত নির্বাচনের আগে আবারও অশান্তি ছড়ালো বীরভূমের ময়ূরেশ্বরে। উল্লেখ্য, জেলা তথা রাজ্য জুড়েই প্রতিটি রাজনৈতিক দল ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি নিয়েছে। গ্রামে গ্রামে চলছে জোর প্রচার, নানান জায়গায় লাগানো হয়েছে দলীয় পতাকাসহ ফ্ল্যাগ ফেস্টুন। তবে সেই ফেস্টুন ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল গতকাল শনিবার 1 জুলাই রাত্রে শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে। আর এমনটাই দাবি করছেন ময়ূরেশ্বর এলাকার বিজেপি কর্মীরা। ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকের ময়ূরেশ্বর গ্রাম পঞ্চায়েতের 147 নম্বর কেন্দ্রে রাতের অন্ধকারে বিজেপি সমর্থিত আম চিহ্নে নির্দল প্রার্থীর ফ্ল্যাগ ফেস্টুন কেটে দেওয়ার অভিযোগ শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে। আর এই ঘটনা সামনে আসতেই স্থানীয় এক বিজেপি কর্মী উত্তম বায়েন জানান, শান্ত জায়গায় অশান্তি করার চেষ্টা করছে তৃণমূলের গুন্ডাবাহিনীরা। এদিন তিনি আরও জানান, গতকাল রাত্রি 12টার সময় আমি যখন উঠি তখন দেখি 3-4 জন ঘুরে বেড়াচ্ছে রাস্তায়। কি কারণে ঘুরে বেড়াচ্ছে তার জন্য টিএমসি সব ছেলেগুলো, ওদের পার্টি অফিসে ফিস্টি চলছিল, রাত্রে ফিস্টি করেছে, ফিস্টি খেয়েছে। এবার রাত জেগে তো কেউ বুঝতে পারবে না, আমরা বাড়িতে শুয়ে পড়ি। হ্যাঁ, বাড়িতে বলে যে 2-3টে ঢেলা মেরেছে বাড়িতে, আমার বাড়িতে ঢেলাটা মেরেছে, ঢেলা মেরে হয়তো ফেস্টনটা ছিঁড়তে পারিনি, তারপরে হয়তো ব্লেড দিয়ে কেটে দিয়েছে। এবার মোড়ের বাস স্ট্যান্ডে এসে ফেস্টনটা দেখছি, এটাকেও কেটে দিয়েছে, ছিঁড়ে দিয়েছে, ছিঁড়ে আবার অন্য জন্য বাড়ির ভিতরে ভরে দিয়েছে। আবার সেই ফেস্টনটা এনে আবার এইখানে রাখা হয়েছে। আবার আপনারা কী চাইছেন? আমরা কী চাইছি? আমরা শান্তিপূর্ণভাবে ভোটটা হোক। আর রাত বিরেতে এত মদ খেয়ে মাল্লামো করা কী আছে? শান্ত জায়গায় অশান্তি করার চেষ্টা করছে টিএমসি গুন্ডা বাহিনীরা। পাশাপাশি স্থানীয় আরেক বিজেপি কর্মী বলেন, প্রার্থী রাজচন্দ্রপুর 147 নম্বর ওয়ার্ড থেকে বলছি, আমার কালকে রাত্রে বেনার বা পতাকা যা ছিল সব তৃণমূল গুন্ডা বাহিনী ছিঁড়ে দিয়েছে। সুকান্ত রায়ের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, ময়ূরেশ্বর। আসন্ন পঞ্চায়েত ভোটের জন্য সব দলই জোর প্রচার শুরু করেছে। থেমে নেই বিরোধী থেকে শুরু করে শাসক দল তৃণমূল কংগ্রেসও, তাদেরও হেভিওয়েট নেতামন্ত্রীদের নামিয়েছেন মাঠে ময়দানে। গতকাল শনিবার 1 জুলাই মোরারোই কলেজ মাঠে নির্বাচনী জনসভার আয়োজন করে তৃণমূল কংগ্রেস। এই জনসভায় উপস্থিত ছিলেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, বোলপুরের বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র কুঠির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহা, স্থানীয় মোরারোই বিধানসভার বিধায়ক ডাক্তার মোশারফ হোসেন, মোরারোই ব্লক সভাপতি বিনয় কুমার ঘোষসহ তৃণমূলের অন্যান্য নেতানেত্রী ও কর্মী সমর্থকরা। এদিন জনসভায় প্রত্যেক বক্তা কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি ও দ্রব্যমূল্য বৃদ্ধির ব্যাপারে কটাক্ষ করেন। উল্লেখ্য, এদিন মোরারোই 1 নম্বর ব্লকের অধীন ডুরিয়া গ্রাম থেকে প্রায় 50 জন সিপিআইএম কর্মী সমর্থকরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন মন্ত্রী তার বক্তব্যে বলেন, দেখবেন যে কিছু সিপিএম এর বন্ধুরা আমাদের সাথে বিনয় ঘোষের নেতৃত্বে জয়েন করে, আমি ধন্যবাদ জানাই তাদের যে তারা আমাদের দলে জয়েন করেছে।
একটা সময় যারা যখন এরা সিপিএম করতেন তখন নিশ্চিতভাবে একটা আদর্শ নিয়ে সিপিএম করতেন। সেই আদর্শটা গরিবের জন্য কাজ করব, কৃষকদের জন্য কাজ করব। কিন্তু তারপর সেই আদর্শটা যখন শেষ হয়ে গেল, যেদিন সিঙ্গুরে কৃষকের জমি জোর করে কেড়ে নিল এবং তাপসি মালিককে হত্যা করে ধর্ষণ করল, সেদিন সিপিএমের নীতি শেষ হয়ে গেল। দ্বিতীয়ত, যেদিন নন্দীগ্রামে কৃষকের উপরে গুলি চালাল কেমিক্যাল হাফ করে দেওয়ার জন্য, সেদিন সিপিএমের নীতি শেষ হয়ে গেল। দীপু মিয়া রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মুরারই। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে এক বিরাট পদযাত্রার আয়োজন করল ভারতীয় জনতা পার্টি। আজ রবিবার 2 জুলাই দুপুর 1টা নাগাদ বীরভূম জেলার ময়ূরেশ্বর থানার অন্তর্গত দ্বারকাদি থেকে ষাটপলসা পর্যন্ত একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করল ভারতীয় জনতা পার্টি। আর সেই মিছিলেই অংশগ্রহণ করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ জেলার বিজেপি নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। আর সেখান থেকে রাজ্য পুলিশ ও ময়ূরেশ্বর 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি জটিলেশ্বর মণ্ডলকে আক্রমণ করলেন সুকান্ত মজুমদার। এদিন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান, দেরি হওয়া সত্ত্বেও এসেছি আপনাদের কাছে এই বার্তা দিতে, আপনারা ভয় পাবেন না। যেভাবে তৃণমূল কংগ্রেসের সাথে চোখে চোখ রেখে লড়াই করছে সেইভাবে লড়াই করে যান। ভারতীয় জনতা পার্টি আপনাদের সাথে আছে। এই চোর তৃণমূল কংগ্রেসকে আমরা পঞ্চায়েত থেকে উদ্ধার করব। আমার কাছে সব খবর আছে। আপনারা যখন পতাকা বানতে যাচ্ছিলেন, আপনার এখানকার ওসি আমার কার্যকর্তাদেরকে বলেছে গুলি চালিয়ে দেবে। আমি এই মঞ্চ থেকে ওসিকে চ্যালেঞ্জ করছি, আমার একটা কার্যকর্তা হাইকোর্ট আছে, যদি আপনার খাকি ভর্তি আমি যদি খুলে নিতে না পারি আমার। সুকান্ত রায়ের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, ময়ূরেশ্বর। আগামী 8 জুলাই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন, চারিদিকে সাজো সাজো রব, পোস্টার ব্যানার পতাকায় ভরে গেছে এলাকা। শাসক থেকে বিরোধী দলগুলি প্রচারে ব্যস্ত, পথসভা জনসভা বাড়ি বাড়ি প্রচার, কোনো কিছুই বাদ যাচ্ছে না। আজ রবিবার 2 জুলাই বিজেপির কর্মসূচিতে উপস্থিত নেতৃত্বরা তাদের বক্তব্যে তৃণমূল সরকারকে কটাক্ষ করেন এবং বিজেপি প্রার্থীদের বিপুল ভোটে জেতানোর কথা বলেন। শুরুতে বাড়ি বাড়ি গিয়ে কৃষ্ণপুর বর্জ্য গ্রামের সাধারণ মানুষদের কাছে ভোট প্রার্থনা করেন। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বীরভূম জেলা বিজেপির সাধারণ সম্পাদিকা তথা জেলা পরিষদ প্রার্থী রীতা ঘোষ, জেলা মহিলা সভানেত্রী রেশমি দে ও বিসিএর জেলা সভাপতি সুখময় গড়াই এবং দুবরাজপুর বিধানসভার কনভেনার সুকুমার নন্দী ছাড়াও বিজেপি নেতা মধুসূদন বাউরি সহ দলীয় কার্যকর্তারা ও সমর্থকরা। এদিন বীরভূম জেলা বিজেপির সাধারণ সম্পাদিকা তথা জেলা পরিষদ প্রার্থী রীতা ঘোষ বলেন, আজকে কৃষ্ণপুর যে গ্রাম, সেই গ্রামের যে ঢল মানুষের আমরা পাচ্ছিলাম, কিন্তু যাতে আমরা আরও মানুষের আশীর্বাদ পাই তার জন্য আমরা বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন কর্মী আমাদের যে মনের আকাঙ্ক্ষা এবং আশা এবং হৃদয়ের যে ব্যথা এবং সেই এই যে তৃণমূলের যে সন্ত্রাস এবং তার বিরুদ্ধে যে উন্নয়ন যারা পায়নি তাদের যে ক্ষোভ বিক্ষোভ, এই সব কিছু আমাদের কাছে তারা উদার মনে আমাদেরকে বলল যে আপনারা, এবং দুহাত ভরে আশীর্বাদ দিচ্ছে সব মানুষ যে আগামী দিনে আপনাদেরকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করব এবং আপনারা আসুন, আমরা আপনাদের জন্য অপেক্ষায় বসে আছি। আর আমরাও বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে যে ভারতীয় জনতা পার্টি যেন এখানে প্রতিষ্ঠিত করতে পারি, আমাদের এই কেন্দ্র গড়িয়া পঞ্চায়েতে যেন ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠা করতে পারি, মোদী সরকারের সকল প্রকল্প যাতে আমরা দুয়ারে দুয়ারে পৌঁছে দিতে পারি তার জন্য আমরা আজকে বাড়ি বাড়ি প্রচার করলাম। আপনার পরিচয়? আমার নাম রীতা ঘোষ, আমি ভারতীয় জনতা পার্টির বীরভূম জেলার সাধারণ সম্পাদিকা। বিপিন পালের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, খয়রাশোল।
8 জুলাই রাজ্যের ত্রিস্তরীয় গ্রাম পঞ্চায়েত নির্বাচন। কেষ্টহীন বীরভূম নির্বাচন প্রাক্কালে তপ্ত বীরভূমের অন্যতম উত্তেজনাপ্রবণ বিধানসভা কেন্দ্র নানুর। সেই নানুরে আজ রবিবার 2 জুলাই এসে পৌঁছালো অতিরিক্ত কেন্দ্র বাহিনী। নানুরের বড় সাঁওতা অঞ্চলে চলছে কেন্দ্র বাহিনীর রুটমার্চ। রাজ্যে ভাঙর চোবরার মতো হিংসার ছবি উঠে আসেনি বীরভূমে। তবে বীরভূম জেলায় ত্রিস্তরীয় গ্রাম পঞ্চায়েত নির্বাচনে অর্ধেক আসনের প্রার্থী দিতে পারে নাই বিরোধীরা। তবে জেলার বিস্তীর্ণ অঞ্চল থেকে বিরোধীদের নানান অভিযোগ উঠে আসছে। কোথাও শাসক দলের বিরুদ্ধে প্রচার না করতে দেওয়ার অভিযোগ, কোথাও বা বিরোধীদের মারধর করছে শাসক দল। এমত অবস্থায় বীরভূমে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করানোই মূল চ্যালেঞ্জ কমিশনের। এখনও পর্যন্ত বড় কিছু অপ্রীতিকর পরিবেশ তৈরি না হলেও কেন্দ্র বাহিনীর টহল জারি রয়েছে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, নানুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।